আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। বিশাল প্যান্ডেল, কার্পেট বিছিয়ে করা হয়েছে বসার ব্যবস্থা, বাইরে চলছে রান্নার মহাযজ্ঞ। রাঁধুনিরা ব্যস্ত সময় পার করছেন, দম ফেলার সময় নেই তাদের। অন্যদিকে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই সে প্যান্ডেলে বসে মহানন্দে করছেন ভুরি ভোজ। এ এক অন্যরকম দৃশ্য ঢাকার নবাবগঞ্জের জঞ্জাল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শ্রী শ্রী সার্বজনীন রক্ষা কালী পূজা উপলক্ষে আনন্দ কীর্তন, মহাপ্রভুর ভোগ রাগ ও মহাপ্রসাদ বিতরণ মহোৎসব অনুষ্ঠানে এমনটি দেখা যায়। ধোয়ার নবাবগঞ্জ থেকে শামীম হোসেন শামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী পূজা উপলক্ষে গোল্লা গোবিন্দপুর শ্রী শ্রী কালী মাতা মন্দির কমিটি ও সকল ভক্তবৃন্দ মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেন। পূজা উপলক্ষে এবার প্রায় 12,000 অতিথির খাবারের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। খাবার তৈরি করতে দুই দিন আগে থেকে 20 জন রাঁধুনি সহ শতাধিক স্বেচ্ছাসেবী রান্নার প্রস্তুতি কাজে নিয়োজিত ছিল। শুক্রবার বিকাল 3:30 থেকে 2 শতাধিক স্বেচ্ছাসেবী খাবার পরিবেশন শুরু করেন, যা চলে রাত পর্যন্ত। জানা যায়, সার্বজনীন রক্ষাকালী পূজা উপলক্ষে প্রায় 200 বছর ধরে চলছে এমন আয়োজন। পূজায় অংশগ্রহণ করতে দোহার, নবাবগঞ্জ সহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থী আসে মন্দিরটিতে। এ সময় গ্রামটিতে দেখা যায় উৎসবের আমেজ। পূজার দিন ভেদাভেদ ভুলে সকলেই একই ছাদের নিচে বসেন প্রসাদ খেতে। এমন আয়োজনে খুশি সকলে। আমাদের এটা দীর্ঘ 200 বছরের উপরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আমরা প্রতি বছরই এই এই অনুষ্ঠানটা আমরা 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 করি। এখানে প্রতি বছর হাজার হাজার লোকের সমাগম হয়। প্রায় 10-12-14 হাজার লোকের প্রতি বছর সমাগম হয়। এখানে নিমন্ত্রিত অতিথির মধ্যে একটা গোষ্ঠী আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত থাকে। শুধু হিন্দুদের প্রোগ্রাম না, এখানে মুসলিমরা এখানে সহভাগিতা করে এখানে, এবং অতিথি হিসেবে সকলেই উপস্থিত থাকে। যেহেতু ধর্ম যার যার দেশ সবার এবং উৎসব সবার, সম্মিলিতভাবে আমরা এই উৎসবটা করে থাকি। কালী মায়ের পূজা উপলক্ষে আমরা মহোৎসব দিই। অনেক আগে থেকে এই মহোৎসব শুরু, আমরা অন্তত ছোটোবেলায় থেকে আমরা দেখতে আছি। এটা আমাদের অনেক ঐতিহ্য। আমাদের এখানে কালী পূজার উপলক্ষে এক বিশাল মহাপ্রভুর ভোগ হয় এবং মহোৎসব। এই উৎসবে আমরা সবাই মিলেমিশে একত্রে উদযাপন করি। এই গোবিন্দপুর গ্রামের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে, অধিকাংশ গ্রামের মানে মানুষই আমাদের এখানে সমবেত হয়। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভালো লাগে, হাসি সবাই একসাথে মিলে, অনেক আনন্দ কীর্তন হয়, ভক্ত সঙ্গ হয়, মানুষের সাথে দেখা হয়, দূর দূরান্তে অনেক মানুষের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। প্রতি বছরই এই ধর্ম অনুষ্ঠানটা হয়, তো এখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়। এই অনুষ্ঠান হয় বলে আমরা খুবই আনন্দিত। পূজা উপলক্ষে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই। দেশটা স্বাধীন হয়েছে, আমরা অস্ত্র হাতে নিয়ে 9 বছর যুদ্ধ করে, 9 মাস যুদ্ধ করে বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি। সেই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু মুজিব এবং তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে এমনভাবে উন্নয়ন করছে বিশ্বের বুকে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। মন্দির কমিটির সভাপতি তপন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জঞ্জাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মনিরুজ্জামান তুহিন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী মোহাম্মদ রমজান, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী, সমাজকর্মী স্বপন কুমার হালদার। মন্দির কমিটির সদস্য চন্দ্রশেখর পাল চৌধুরী এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষ্ণুপদ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার সহ আরও অনেকে। কানিজ ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল।